হাই ফ্রেন্স সায়েন্স ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো আপার প্রাইমারিতে বিষয় নিয়ে আলোচনা করবো আবারে মেধা তালিকায় দুর্নীতি উৎসবে তুঙ্গে আইন প্রস্তুতি এটা প্রকাশ পেয়েছে আজ বিকাল নাম একটা অনলাইন পোর্টালে যেখানে বলা হচ্ছে দীর্ঘ লড়াই আন্দোলন ধর্না মামলা ধকল কাটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধা তালিকা লগলে স্কুল সার্ভিস কমিশনে এই মেধা তালিকায় ভাগ্য খুলতে চলেছে প্রায় পনেরো হাজার চাকরি প্রার্থী কিন্তু মেধা তালিকা প্রকাশ হতে না হতেই চূড়ান্ত অসন্তোষ চড়িয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে মেধা তালিকায় বিষয়ভিত্তিক শূন্যপদের সংখ্যা উল্লেখ না থাকায় জারি ধোঁয়াশা মেয়াদ তালিকায় পরীক্ষার্থীদের নম্বর ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেওয়ারও অভিযোগ তুলতে শুরু করেছেন চাকরি প্রার্থীদের একাংশ উচ্চ প্রাথমিক মেয়াদালিকায় দুর্নীতির অভিযোগ তুলে এবার উৎসবের আবহাওয়া যুদ্ধ ঘোষণা শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক ময়িদুল ইসলাম বলেন উচ্চ প্রাথমিকে ব্যাপক দুর্নীতির অভিযোগ তার প্রমাণ এসেছে আমাদের হাতে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ অন্য সব আন্দোলনের মতো শিক্ষক ও শিক্ষার স্বার্থে এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় আন্দোলন ও আইনি আন্দোলন চালাবে শাসকের চোখে চোখ রেখে ইতিমধ্যে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদোস শামীমের সঙ্গে কথা হয়েছে আগামী আঠেরোই অক্টোবর শিক্ষক মুক্ত মঞ্চ এই দুর্নীতির বিরুদ্ধে দুপুর বারোটা করুণাময়ী থেকে কমিশনের অফিস পর্যন্ত মহামিছিল করে কমিশনকে প্রমাণ সহ ডেপুটেশন দেবে তাঁর আরও তাবিখ কেননা একুশ দিনের মধ্যে অভিযোগ জানাতে বলেছে স্কুল সার্ভিস কমিশন মেধাকে গুরুত্ব না দিলে আগামী প্রজন্মকে ধ্বংস করতে দেব না আমরা মনে রাখবেন আমি মৈদুল ইসলাম নিচে চাকরিকে উপেক্ষা করে দু হাজার চোদ্দো সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি টেট কেলেঙ্কারি ফাঁস করেছিলাম মেধাকে প্রতিষ্ঠা করার জন্য আবার যখন আবার প্রাথমিকে প্রকাশ নিয়ে জটিলতা চলছিল তখন সারা রাত কমিশন ঘেরাও করার পর ভেরিফিকেশান বিজ্ঞপ্তি ছেড়ে এনেছিলাম সেই নিয়োগে দুর্নীতি মান না তো ফ্রেন্ডস আসছিলো এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটি পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মধ্যে মধ্যে ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ